ওয়েলকাম আগের ভিডিওতে আমরা একটা ট্রান্সফর্মারের ক্ষেত্রে ভোল্ট পার টার্ন এর এক্সপ্রেশন নির্ণয় করেছিলাম এই ভিডিওতে আমরা দেখব যে ভোল্টেজ কইফিশিয়েন্ট কে কী কী ফ্যাক্টরের ওপরে ডিপেন্ড করে তার আগে একটা জিনিস আগের ভিডিওতে আমরা যে এক্সপ্রেশনটি রিডিউস করেছিলাম অর্থাৎ ভোল্ট পার টার্ন ইটি দ্যাট ইজ ইজিক্যাল টু কে ইন্টু রুট আন্ডার যেখানে কে ইজ দ্য ভোল্টেজ কইফিশিয়েন্ট অ্যান্ড

যে ভিডিও সেখানেই আমরা দেখিয়েছিলাম সিঙ্গেল ফেজ থ্রি ফেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফর্মার কোড টাইপ এবং সেল টাইপ কার ক্ষেত্রে কে এর ভ্যালু কীরকম হয় সেটা আগের ভিডিওতেই দেখানো আছে এবারে আমরা আলোচনা করব যে এই যে কে অর্থাৎ ভোল্টেজ কোইফিশিয় এটা কোন কোন ফ্যাক্টরের ওপরে ডিপেন্ড করে তো আমরা ফার্স্টে দেখে নেব যে কে ভোল্টেজ কোইফিশিয় যেটা বেরিয়েছিল তার এক্সপ্রেশনটা কিরকম ছিল ভোল্টেজ কোফিসিয়েন্ট এক্সপ্রেশনটা ছিল কে ইজিক্যাল টু রুট আন্ডার ফোর পয়েন্ট ফোর ফোর এফ ইন্টু ল্যামডা টেন মাইনাস থ্রি দেখো এখানে ফ্রিকোয়েন্সি আছে এবং ল্যামডা অর্থাৎ পারমিয়েন্স আছে তো আমরা বলতে পারি এই যে ভোল্টেজ কোফিসিয়েন্ট ইট ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস নাম্বার ওয়ান ইজ দ্য ফ্রিকোয়েন্সি এন্ড নাম্বার টু ইজ দ্য পারমিয়েন্স

না কোট টাইপ ট্রান্সফর্মার যদি এটা সেল টাইপ ট্রান্সফর্মার হয় তার ক্ষেত্রে ল্যামডার ভ্যালুটা হাইয়ার হবে যদি এটা কোট টাইপ ট্রান্সফর্মার হয় তার ক্ষেত্রে ল্যামডার ভ্যালুটা ছোট হবে এবং ল্যামডার ভ্যালু ছোট বা বড় তার সঙ্গে নির্ভর করে কিন্তু কে এর ভ্যালুটাও ছোটো কিংবা বড় হতে পারে এবং দু নম্বর দেখো এই ল্যামডার ভ্যালু আর কিসের ওপরে ডিপেন্ড করছে ফ্লাক্স ডেনসিটি অ্যান্ড কারেন্ট ডেনসিটি কারণ কি আমরা জানি ফাইএম এম যে ফ্লাক্স

ওপরেই নির্ভর করছে বিএম অর্থাৎ ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটির ভ্যালু কত হবে এবং অনুরূপভাবে যে কন্ডাক্টিং মেটেরিয়াল আমরা চুজ করবো সেই কন্ডাক্টিং মেটেরিয়ালের ওপরেই ডিপেন্ড করছে যে কারেন্ট ডেন্সিটির ভ্যালু কত হবে সুতরাং যে পারমিয়েন্স ল্যামডা ইট উইল ডিপেন্ড অন দ্য ম্যাগনেটিক মেটেরিয়াল অ্যান্ড দ্য কন্ডাক্টিং মেটেরিয়াল চুজ অ্যান্ড ফর ট্রান্সফর্মার সুতরাং যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে অন হুইচ ফ্যাক্টার্স দ্য ভ্যালু অফ কে অর দ্য ভোল্টেজ কোফিসিয়েন্ট ডিপেন্ডস তো আমরা বলবো তার মধ্যে প্রথমত হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে পারমিয়েন্স এবং ল্যামডা ল্যামডা টু ফাইভ এম বাই আইটি এবং ল্যামডা আবার কী কী ফ্যাক্টরের ওপরে ডিপেন্ড করছে অর্থাৎ কিনা না ট্রান্সফর্মারের টাইপের ওপরে দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সফর্মারের যে ম্যাক্সিমাম ফ্লাস ডেন্সিটি এবং কারেন্ট ডেন্সিটি তার উপরে এবং তিন নাম্বার হচ্ছে কি ধরনের মেটেরিয়াল আমরা ইউজ করছি ট্রান্সফর্মারের কোড ডিজাইনের জন্য এবং কী ধরনের মেটেরিয়াল আমরা ইউজ করছি ফর ট্রান্সফর্মার ওয়াইন্ডিং ডিজাইন তার উপরে নির্ভর করে এরপরে আমরা নির্ণয় করব ট্রান্সফর্মারের আউটপুট ইকুয়েশন লক্ষ্য করো এখানে রিডিউস করতে বলা হয়েছে আউটপুট ইকুয়েশন অফ এ ট্রান্সফর্মার এবার এখানে আমরা কেভিএ পার ফেজ যদি দেখি কিউ পার ফেজ কেভিএ যদি আমরা নির্ণয় করি দ্যাট ইজ ইজিক্যাল টু ইপি ইন্টু আইপি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওয়ার ইপি ইজ দ্য প্রাইমারি ভোল্টেজ আইপি ইজ দ্য প্রাইমারি কারেন্ট অ্যান্ড টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কারণ আমরা কেভিএ নির্ণয় করছি ভি এ থেকে কেভিএতে নিয়ে যাওয়ার জন্য এই টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি করা হয়েছে

এআই ফাইয়ার বিএম কি বিএম হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাস্ট ডেনসিটি অ্যান্ড এআই কি এআই হচ্ছে নেট আয়রন এরিয়া হাইএমের পরিবর্তে আমরা বিএম ইনটু এআই এটা এই ইকুয়েশানে সাবস্টিটিউট করলাম এবং টিপি এবং আইপি এই দুটোকে আমরা একত্রে রাখলাম এটা আউটপুট ইকুয়েশন অফ এ ট্রান্সফর্মার এবার এটাকে আরও সিম্পলিফাইড ফর্মে এক্সপ্রেস করবার জন্য আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এই ডেরিভেশনটাকে সেটা লক্ষ্য করো এখানে বলছে ফর কোড টাইপ অর সেল টাইপ সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ কোড টাইপই হোক অথবা শেল টাইপই হোক যে কোনো ট্রান্সফর্মারের ক্ষেত্রে এসিউ অর্থাৎ যে কপার এরিয়া দ্যাট ইজ ইসিক্যাল টু এপি পি ইন্টু টিপি এপি ইজ দ্য এরিয়া অফ ক্রস সেকশন ফর পার্ট টার্ন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং প্রাইমারিতে যে কন্ডাক্টার বা যে ওয়াইন্ডিং ইউজ করা হয়েছে তার যে ক্রস সেকশন এরিয়া টার্ন সেটা হচ্ছে এপি টিপি হচ্ছে কি নাম্বার অফ টার্নস দ্য প্রাইমারি প্লাস এটা আমরা আগেও দেখেছি আগের ভিডিওতে আমরা এর গেডিভেশনও করেছিলাম এ এসিউ ইসিক্যাল টু এপি পি ইন্টু টিপি প্লাস এ এস ইন্টু এস যদি এটা সিঙ্গেল ফেজ কোড টাইপ হোক অথবা সেল টাইপ ট্রান্সফর্মার হোক সেখান থেকে আমরা কি পেয়েছিলাম এপি সমান আইপি বাই জেপি অর্থাৎ প্রাইমারি কারেন্ট বাই কারেন্ট ডেন্সিটি এপি ইজিক্যাল টু আমরা আইপি ইজিক্যাল টু জানি জেপি ইন্টু এপি এবং আইএস অর্থাৎ সেকেন্ডারি কারেন্ট সমান আমরা জানি জে এস ইন্টু এ এস তো এই এক্সপ্রেশনগুলো থেকে আমরা এপি সমান লিখতে পারি আইপি বাই জেপি যেটা আমরা এখানে লিখেছি এবং এ এস সমান আমরা এখান থেকে লিখতে পারি আইএস বাই জে এস যেটা আমরা এখানে লিখেছি এবং আমরা এটাও জানি ফর এম এম এফ ব্যালেন্স আইপি ইন্টু টিপি ইজিক্যাল টু আইএস ইন্টু টিএস ইজিক্যাল টু আই ইন্টু টি

দ্যাট ইসিক টু এ সিইউ সেখান থেকে আমরা আইটি সমান কি বার করতে পারছি আইটি সমান হচ্ছে এসিউ ইন্টু জে বাই টু আইটি সমান হচ্ছে এসিউ ইন্টু জে বাই টু এবার এর আগে আমরা যে স্টেপে নির্ণয় করেছিলাম আগের স্টেপে আমরা যে এক্সপ্রেশনটি নির্ণয় করেছি কিউ এর ফোর পয়েন্ট ফোর ফোর ইন্টু বিএ এফ ইন্টু বিএম ইন্টু এ আই প্লাস আইপি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এবার ফর এম ব্যালেন্স আমরা কি ধরেছি আইপি ইন্টু টিপি ইজিক্যাল টি এস এবং দ্যাট ইজ টু এবার দেখো এখানে আমরা অলরেডি আই ইন্টু টি এর মানটা নির্ণয় করে ফেলেছি এবং এই যে নির্ণয় করা মানটা সেটা আমরা কিউ এর যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেখানে যদি সাবস্টিটিউট করি আমরা কি পাবো ফোর অলরেডি আগের স্টেপেই ছিল এটা ইন্টু বিএম ইন্টু এআই এটাও আগে স্টেপে ছিল এবং শুধুমাত্র যে আইটি আইটি অর্থাৎ এখানে আগে স্টেপে ছিল আইপি ইন্টু টিপি এবং আমরা কি জানি আইপি ইন্টু টিপি ইজিক্যাল টু আইটি এবং এবং আইটির মান আমরা নির্ণয় করেছি তো আইটির যে মানটা আমরা পেয়েছি অর্থাৎ জে ইন্টু এসি ইউ বাই টু সেটা আমরা এখানে সাবস্টিটিউট করলাম ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কারণ এটাকে আমরা কেভি এর রেসপেক্টে লিখছি দ্যাট ইজ ইজিক্যাল টু যদি আমরা সিমপ্লিফাই করি টু পয়েন্ট টু টু ইন্টু এফ ইন্টু বিএম ইন্টু এআই ইন্টু এ সি ইউ ইন্টু জে ইন্টু পাওয়া মাইনাস থ্রি এবং তাকে আরও আমরা লিখি টু পয়েন্ট টু টু ইন্টু এফ ইন এআই এ সি কপার এরিয়া তার পরিবর্তে আমরা লিখছি এ ডাব্লু ইন্টু যেখানে এটা হচ্ছে আমার উইন্ডো স্পেস ফ্যাক্টর উইন্ডো স্পেস ফ্যাক্টর এবং

এটা যে এক্সপ্রেশনটা বেরোলো এই এক্সপ্রেশনটা হচ্ছে ফর সিঙ্গেল ফেজ কোড টাইপ ট্রান্সফর্মার ক্ষেত্রে এবং যদি সিঙ্গেল ফেজ সেল টাইপ ট্রান্সফর্মার হয় তার ক্ষেত্রেও সিমিলার এক্সপ্রেশন কারণ কারণ এসিউটা কোর্ট টাইপের ক্ষেত্রেও যা সেল টাইপের ক্ষেত্রেও তাই এবং আমরা এখানে যদি কেভিএ পার ফেজ নির্ণয় করছি তার এক্সপ্রেশনটাও যে কোনো ট্রান্সফর্মারের ক্ষেত্রেই সেম সুতরাং সিঙ্গেল ফেজ কোড টাইপই হোক অথবা সিঙ্গেল ফেজ সেল টাইপই হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আউটপুট যে ইকুয়েশন এটা হচ্ছে টু পয়েন্ট টু টু ইন্টু এফ ইন্টু বিএম ইন্টু এআই ইন্টু কে ডাব্লিউ ইন্টু এ ইন্টু জে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এরপরে আমরা আসছি ফর থ্রি ফেজ কোড টাইপ ট্রান্সফর্মার থ্রি ফেজ কোড টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ফেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে যদি কোড টাইপ সিঙ্গেল ফেজ অথবা থ্রি ফেজ হতো সরি সিঙ্গেল ফেজ কোড টাইপ অথবা সিঙ্গেল ফেজ সেল টাইপ হতো তার ক্ষেত্রে কিন্তু একটি মাত্র করেই ফেজ ছিল কিন্তু যখন আমরা থ্রি ফেজ কোড টাইপের আলোচনায় আসছি তখন কিন্তু নাম্বার অফ ফেজটা আর ওয়ান নেই এখানে নাম্বার অফ ফেজ থ্রি হয়ে গেছে তো তার জন্য যদি টোটাল কেভি আমরা লিখি কিউ দ্যাট ইজ ইজিক্যাল টু থ্রি ইন্টু ইপি ইন্টু টিপি ইন্টু টোয়েন্ট মাইনাস থ্রি দ্যাট ইজ দ্য টোটাল কেভি এ ফর থ্রি ফেজ টাইপ থ্রি ফেজ কোড টাইপ এবার দেখো থ্রি থাকলো ইন্টু ইপি সমান আমরা জানি কি ফোর পয়েন্ট ফোর ফোর ইন্টু এফ ইন্টু ফাইভ এম ইন্টু টিপি

আমরা আগের যে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে সেখানে আমরা দেখিয়েছিলাম এসিউ ফর থ্রি ফেজ কোড টাইপ দেখো থ্রি ফেজ কোড টাইপ যে ট্রান্সফর্মার থ্রি ফেজ কোড টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে সিইউ দ্যাট ইজ ইজিক্যাল টু কত ছিল ফোর আইটি বাই জে এটা ফাইনাল এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম সুতরাং এখান থেকে যে এসিউ আমরা পেয়েছি এখান থেকে আমরা আইটি সমান কত পাচ্ছি আইটি সমান পাচ্ছি এসিউ ইন্টু জে বাই ফোর

অনুরূপভাবে থ্রি ফেজ যে সেল টাইপ ট্রান্সফর্মার থ্রি ফেজ সেল টাইপের ক্ষেত্রে কিউ এর এক্সপ্রেশনটা থ্রি ফেজ কোড টাইপের ক্ষেত্রে যা হয়েছিল তার সঙ্গে সেম হবে অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু এফ ইন্টু বিএম ইন্টু এ আই ইন্টু এসিউ ইন্টু জে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এবং যদি আমরা এসিউ এর পরিবর্তে এ ডাব্লু ইন্টু কে ডাব্লু লিখি তাহলে হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু এফ ইন্টু বিএম ইন্টু এ আই ইন্টু এ ডাব্লু ইন্টু কেডাব্লু ইন্টু জে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে ফর সিঙ্গেল ফেজ কোড টাইপ অর সেল টাইপ দ্য এক্সপ্রেশন অব দ্য আউটপুট ইকুয়েশন দ্যাট ইজ সেম সেম এক্সপ্রেশন সিঙ্গেল ফেজ কোড টাইপই হোক আর সেল টাইপ হোক এবং থ্রি ফেজ কোড টাইপই হোক কি সেল টাইপই হোক তাদেরও কিন্তু এক্সপ্রেশনটা সেম হচ্ছে এরপরে আমরা যে আলোচনায় আসছি সেটি হচ্ছে উইন্ডো স্পেস ফ্যাক্টর এটা কি জিনিস উইন্ডো স্পেস ফ্যাক্টর লক্ষ্য করো এটা যদি একটা ট্রান্সফরমারের কোর হয় এই রেক্ট্যাঙ্গেল শেপের যে জায়গা এটা একটা কোর এবং এটা আর এটা একটা লিম এটা একটা লিম এটা একটা লিম এবার এই যে দুটো লিম তার মধ্যবর্তী যে জায়গা এই জায়গা এবং এই যে লিম আর এই লিম তাদের মধ্যবর্তী যে জায়গা এই যে জায়গা এগুলোকে আমরা বলছি উইন্ডো এবার উইন্ডোর মধ্যে কি হয় উইন্ডোর মধ্যে অ্যাকচুয়ালি ওয়াইন্ডিংগুলোকে প্লেস করা হয় যদি এটা কোর টাইপ ট্রান্সফর্মার হয় তাহলে ওয়াইন্ডিংগুলো এই লিম্কে এনক্লোজ করে রাখা হবে আর যদি এটা সেল টাইপ হয় তাহলে এই যে উইন্ডো স্পেস অর্থাৎ দুটো মধ্যবর্তী যে যে জায়গা সেই জায়গাতেই ওয়াইন্ডিং সেগুলিকে প্লেস করা হবে কিন্তু যাই হোক উইন্ডোর মধ্যে কিন্তু কিছু পরিমাণ ওয়াইন্ডিং অবশ্যই থাকবে এবার যে উইন্ডো স্পেস ফ্যাক্টর সেটা হচ্ছে মানে উইন্ডোর মধ্যে যে ওয়াইন্ডিং সেটা থাকবে ঠিক কথায় কিন্তু টোটাল উইন্ডো এরিয়াটাই তো আর কপার বা যে মেটেরিয়াল আমরা ওয়াইন্ডিং বানানোর জন্য ইউজ করছি সেটা দ্বারা অকুপাইড হবে না তো কতটা পোর্শন অফ দ্যাট উইন্ডো এরিয়া ইজ অকুপাইড বাই দ্য কপার এরিয়া দ্যাট ইজ ডিনোটেড বাই দ্য ফ্যাক্টর নোন অ্যাজ উইন্ডো স্পেস ফ্যাক্টর এবং উইন্ডো স্পেস ফ্যাক্টরের যদি ডেফিনেশন আমরা দেখি কেডাব্লু দ্যাট ইজ দ্য রেশিও অফ এরিয়া অফ উইন্ডো অকুপাইড বাই দ্য কপার মানে উইন্ডোর যতটা এরিয়া অকুপাইড বাই দ্য কপার যেটাকে আমরা ডিনোট করছি এ সি ইউ এটার দ্বারা দ্যাট ইজ ডিভাইডেড বাই অ্যাভেলেবেল উইন্ডো এরিয়া হুইচ ইজ ডিনোটেড বাই এ অ্যাভেলেবেল আছে ফর দ্য উইন্ডো সেটা হচ্ছে এ ডাব্লু এবং এর মধ্যে যতটুকু অংশে কপার আছে ওয়াইন্ডিং মেটেরিয়াল হিসাবে তার এরিয়াটা হচ্ছে এ সিইউ এবং কে ডাব্লু ইজ ইকাল টু এ সিইউ বাই এ ডাব্লু এই দুটোর রেশিও এবার এই যে কে ডাব্লিউ ইজ এ আর মেজার অফ ইউটিলাইজেশন অফ উইন্ডো স্পেস নিশ্চয়ই উইন্ডো যে স্পেস আছে সেই উইন্ডো স্পেসটা কতটা ইউটিলাইজড হচ্ছে তার একটা মেজার উইন্ডো স্পেস ফ্যাক্টর যদি বেশি হয় এর অর্থ হচ্ছে বেশি উইন্ডো স্পেসটা ইউটিলাইজড হতে পারছে আর যদি উইন্ডো স্পেস ফ্যাক্টরের ভ্যালু কম হয় এর অর্থ হলো উইন্ডো স্পেস যেটা সেটা সঠিকভাবে বা যথেষ্ট পরিমাণে ইউটিলাইজড হচ্ছে না এবার এখানে লক্ষ্য করো এখানে টিপিক্যাল কিছু ভ্যালু দেওয়া আছে

উইন্ডো স্পেস ফ্যাক্টর এগুলি ডিপেন্ড করে কেভিএ ক্যাপাসিটি অব দ্য ট্রান্সফরমার দ্বিতীয়ত হচ্ছে অন দ্য ভোল্টেজ রেটিং অব দ্য ট্রান্সফর্মার অ্যান্ড তিন নম্বর হচ্ছে ক্লাস অফ ইনসুলেশন অর ইনসুলেশন থিকনেস এবার কিভাবে এই সমস্ত জিনিসের ওপরে ডিপেন্ড করে সেই আলোচনা এখানে করা হচ্ছে ফর এ গিভেন ভোল্টেজ হায়ার দ্য কেভিএ ক্যাপাসিটি হায়ার উইল বি দ্য কারেন্ট রেটিং ইন্ডিকেটিং লার্জার কন্ডাক্টার সাইজ হুইচ ইন্টার্ন মিন্স লার্জার কপার এরিয়া অব দ্য উইন্ডো ফর দ্য সেম নাম্বার অফ টার্ন অ্যান্ড হায়ার উইল বি দ্য ভ্যালু অব দ্য উইন্ডো স্পেস ফ্যাক্টর এর অর্থ কী যদি একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য কেভিয়ে ক্যাপাসিটি বেশি হয় আমরা কি জানি কেভিয়ে ইজিক্যাল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট এবার ভোল্টেজটা তো নির্দিষ্ট ভোল্টেজ যদি নির্দিষ্ট হয় অবশ্যই কারেন্টের পরিমাণটা বেশি হবে এবং কারেন্ট যদি বেশি ক্যারি করতে হয় এর অর্থই হচ্ছে বেশি মোটা সাইজের কন্ডাক্টার আমাদেরকে ইউজ করতে হবে এবং যত মোটা কন্ডাক্টার আমরা ইউজ করব তত কি হবে কপারের এরিয়াটা বেশি হবে যদি সমান সংখ্যক থাকে থাকে নাম্বার অফ অফ যদি এরিয়া কপার ইনক্রিজ করে যায় অবশ্যই কিন্তু এসিইউ সিইউ যেটা আছে অর্থাৎ নেট কপার এরিয়া উইচ ইজ অকুপাইড বাই দ্য কপার উইদিন দ্য উইন্ডো নেট কপার এরিয়াটা কিন্তু বৃদ্ধি পাবে এবং কপারের এরিয়া বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে উপরে কেডাব্লিউর যে এক্সপ্রেশন তার নিউমেরেটার অর্থাৎ উপরে যে আছে এসিউ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এসিউ বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে এসিউ বাই এ ডাব্লিউ এই রেশিওটা বেড়ে যাওয়া এই রেশিও বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে উইন্ডো স্পেস ফ্যাক্টরটা বেড়ে যাওয়া সুতরাং একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য যদি কেভিএ ক্যাপাসিটি বেড়ে যায় তাহলে কিন্তু সেই ট্রান্সফর্মারের উইন্ডো স্পেস ফ্যাক্টরটা বৃদ্ধি পাবে দ্বিতীয়ত লক্ষ্য করো দ্বিতীয় পয়েন্ট ফর এ গিভেন কেভিএ ক্যাপাসিটি হায়ার দ্য ভোল্টেজ রেটিং হায়ার উইল বি দ্য ইনসুলেশন রিকোয়ারমেন্ট ইন্ডিকেটিং লেসার এরিয়া অ্যাভেলেবেল ফর দ্য কন্ডাক্টার হেন্স পোর উইন্ডো স্পেস ফ্যাক্টর এর মানে কি যদি একটা নির্দিষ্ট কেভিএ ক্যাপাসিটির জন্য ভোলটেজ রেটিং বেশি হয় ভোল্টেজ রেটিং বেশি হলে কি হবে তাতে বেশি পরিমাণে ইনসুলেশনের প্রয়োজন হবে যত বেশি ভোল্টেজ রেটিং তত বেশি ইনসুলেশনের প্রয়োজন ইনসুলেশনের প্রয়োজন কার ওপর ইনসুলেট করা হবে না ওয়াইন্ডিং এর ওপর ইনসুলেট করা হবে এবার যে ওয়াইন্ডিং এর যে কন্ডাক্টর যে কন্ডাক্টর এর ওপর আমরা ইনসুলেট করছি তার ফলে কি হচ্ছে ইনসুলেশন থিকনেস বেশি হওয়ার জন্য আমার ওভারঅল যে কন্ডাক্টর এরিয়া হুইচ ইজ অকুপাইড বাই দা কন্ডাক্টর অনলি মানে কন্ডাক্টরটা যতটুকু অংশ অকুপাই করছে সেটা কিন্তু কম অ্যাভেলেবেল হচ্ছে সেটা কিন্তু কমে যাচ্ছে এবং তার ফলে এসিউটা কমে যাচ্ছে এসিউ কমে যাওয়ার ফলে রেশিও যেটা এসিউ এবং এ তার রেশিওটাও কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ উইন্ডো স্পেস ফ্যাক্টরটা আর হচ্ছে অর্থাৎ কম হচ্ছে তৃতীয় পয়েন্ট লক্ষ্য করো ফর এ গিভেন ভোল্টেজ ইফ দ্য ইনসুলেশন ইউজড ইজ অফ স্মলার থিকনেস অবভিয়াসলি মোর এরিয়া উইল বি অ্যাভেলেবেল ফর অ্যাকোমোডেটিং দ্য ওয়াইন্ডিং অ্যান্ড হেন্স ইম্প্রুভড উইন্ডো স্পেস ফ্যাক্টর একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য আমরা কি ধরনের ইনসুলেশন ব্যবহার করছি তার উপরে কিন্তু নির্ভর করছে এটা মানে আমরা যে ইনসুলেশনটা নির্দিষ্ট একটা ভোল্টেজ গ্রেডের জন্য ব্যবহার করছি সেই ইনসুলেশনের থিকনেসটা যদি কম হয় এবং কম থিকনেসেই যদি সেটা সেই ভোল্টেজকে ইনসুলেট করতে পারে তাহলে কি হবে ইনসুলেশনের থিকনেস কম হওয়ার জন্য যে অ্যাভেলেবেল এরিয়া যেটা আমরা যার মধ্যে কেবলমাত্র কপার অ্যাকোমোডেট করতে পাচ্ছি তার এরিয়াটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কপারকে কে অ্যাকোমোডেট করবার এরিয়াটা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে এসিউ সেইটা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে যাওয়ার অর্থ কি আমরা জানি এসিউ বাই এ ডাব্লু এবার এসিউ বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে কেডাব্লুটা বেড়ে যাচ্ছে অর্থাৎ উইন্ডো স্পেস ফ্যাক্টর যেটা উইন্ডো স্পেস ফ্যাক্টর কিন্তু বৃদ্ধি পাচ্ছে সুতরাং আমরা বলতে পারি উইন্ডো স্পেস ফ্যাক্টর কিভাবে কেভিএ ক্যাপাসিটি অফ দ্য ট্রান্সফরমার ভোল্টেজ রেটিং অফ দ্য ট্রান্সফর্মার অ্যান্ড ক্লাস অফ ইনসুলেশন অর ইনসুলেশন থিকনেসের ওপরে ডিপেন্ড করছে এরপরে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিলেটেড টু দা ওয়াইন্ডিং আমরা করব। দেখো এখানে বলা হয়েছে শো দ্যাট ফর এ গিভেন টোটাল ভলিউম অফ কন্ডাক্টার মেটেরিয়াল ভলিউম অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি টেকেন টুগেদার ফাইন্ড আ রিলেশন বিটুইন কারেন্ট ডেন্সিটিস বিটুইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং সো দ্যাট আইসকোয়ার আর লস ইস মিনিমাম অর্থাৎ নির্দিষ্ট ভলিউমের যদি কন্ডাক্টার থাকে সেক্ষেত্রে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের যে কারেন্ট ডেন্সিটি তাদের মধ্যে রিলেশন কিরকম হলে যে টোটাল আইস্কোয়ার আর লসটা ট্রান্সফরমারে হচ্ছে তার পরিমাণটা মিনিমাম হবে এর ব্যবহার অলরেডি আমরা আগে যখন আমরা এসিউ এর এক্সপ্রেশন নির্ণয় করেছিলাম তখনই আমরা করেছি সেখানে আমরা দেখিয়েছিলাম যে ফর মিনিমাম আই স্কোয়ার আর লস এসি ফর মিনিমাম আই স্কোয়ার আর লস আমরা দেখো এখানে অলরেডি এই ডেরিভেশনের সময় দেখিয়েছিলাম মিনিমাম আই স্কোয়ার আর লস জেপি টু জে এস ইজিক্যাল টু অর্থাৎ প্রাইমারি কারেন্ট ডেন্সিটি টু সেকেন্ডারি কারেন্ট ডেন্সিটি ইজিক্যাল টু জে সাম কনস্ট্যান্ট এবার এক্ষেত্রে সেটা বলেছে এই এটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি বা আমরা এটাকে কিভাবে প্রমাণ করব। আমরা সেটাই এখানে আলোচনা করছি এখানে লক্ষ্য করো ধরা যাক ভিপি টু ভলিউম অব দ্য অর্থাৎ প্রাইমারিতে যে কন্ডাক্টার আমরা ইউজ করছি তার টোটাল আয়তন হচ্ছে ভিপি এবং ভি এস ইজ দ্য ভলিউম অব দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং অর্থাৎ সেকেন্ডারি যে কন্ডাক্টার আমরা ব্যবহার করছি তার আয়তন হলো ভি এবার এখানে কি আছে টোটাল ভলিউম অব দ্য কন্ডাক্টার ভি যেটা কোয়েশ্চেনে বলে দেওয়া আছে টোটাল ভলিউম অফ দ্য কন্ডাক্টার কিন্তু কনস্ট্যান্ট টোটাল ভলিউম এখানে কত ভি ইজিক্যাল টু ভিপি প্লাস ভি এস অর্থাৎ প্রাইমারি কন্ডাক্টারের ভলিউম প্লাস সেকেন্ডারি কন্ডাক্টের ভলিউম এবং তার যে যোগফল সেটা কিন্তু কনস্ট্যান্ট এটা কোশ্চেনে প্রোভাইড করা আছে এবার টোটাল আই স্কোয়ার আর লস ট্রান্সফর্মারে যেটা হচ্ছে তার পরিমাণ কত আই স্কোয়ার আর লস মানে আমরা কি জানি দেখো আই স্কোয়ার আর লস অর্থাৎ আমরা বলতে পারি আই স্কোয়ার আর এর মধ্যে যে আই আই সমান আমরা কি জানি আই সমান হচ্ছে কারেন্ট ডেন্সিটি জে ইন্টু এরিয়া এ এবং আর সমান আমরা কি জানি রো ইন্টু এল বাই এ রো ইজ দ্য রেজিস্টিভিটি এল ইজ দ্য লেংথ অ্যান্ড এ ইজ দ্য এরিয়া অফ ক্রস সেকশন এটা আমরা জানি এবার এই আই এর যে ভ্যালু জে ইন্টু এ সেটা আমরা এখানে লিখছি জে ইন্টু এ তার হোল স্কোয়ার ইন্টু আর সমান আমরা কি জানি রো ইন্টু এল বাই এ তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি জে স্কোয়ার এ স্কোয়ার রো এল বাই এ অর্থাৎ যে স্কোয়ার ইন্টু এ ইন রো ইন্টু এল এটা আমরা পাচ্ছি এ এ আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে এবং তার ফলে যেটা আমরা পাচ্ছি J স্কোয়ার ইন্টু রো ইন্টু এ ইন এল এবার আমরা কি জানি ভলিউম ইজিক্যাল টু ভলিউম ভি আমরা কি লিখতে পারি এরিয়া ইনটু লেংথ দ্যাট দ্য ভলিউম তাহলে আমরা এটাকে এটাও লিখতে পারি যে লিখতে পারি একে এটা আই স্কোয়ার আর্ডল এই ফর্মুলা আমরা লিখতে পারি ইউজ করতে পারি অর্থাৎ রো যদি হয় তাহলে টোটাল যে প্রাইমারি তার জন্য টোটাল আই লস কত হবে মানে সেক্ষেত্রে জে ইসিক্যাল টু জেপি ফর প্রাইমারি কন্ডাক্টার জে ইসিক্যাল টু জেপি জেপি স্কোয়ার ইন্টু রো রো ইজ দ্য রেজিস্টিভিটি অব দ্য কন্ডাক্টার মেটেরিয়াল ইন্টু ভিপি ভিপি ইজ দ্য প্রাইমারি কন্ডাক্টারের ভলিউম প্লাস জে এ স্কোয়ার অর্থাৎ সেকেন্ডারি যে কন্ডাক্টার তার

তাহলে আমাদেরকে ভলিউমের রেসপেক্টে যদি আমরা একে ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েশন করি ডিপি বাই ডি ভিপি অর্থাৎ ভিপির রেসপেক্টে যদি আমরা টোটালি এক্সপ্রেশনকে ডিফারেনশিয়েট করি আমরা কি পাবো জেপি স্কোয়ার কনস্ট্যান্ট ইনটু রো কনস্ট্যান্ট আর ভিপির ডেরিভেটিভ করলে ওয়ান হবে একইভাবে এটার যদি ডেরিভেটিভ করি জে এ স্কোয়ার ইন্টটু রো রো ইট ইজ কনস্ট্যান্ট ইন্টু ভি মাইনাস এর ডেরিভেটিভ হবে মাইনাস ওয়ান এবার ফর পি অর্থাৎ যে পাওয়ার লস বা আই স্কোয়ার আর লস এটা যদি মিনিমাম হতে হয় তাহলে এই ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা জিরো হতে হবে অর্থাৎ জেপি স্কোয়ার রো মাইনাস জে স্কোয়ার রো ইজিক্যাল টু জিরো সেখান থেকে আমরা পাচ্ছি জেপি স্কোয়ার রো ইজিক্যাল টু জে স্কোয়ার রো 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 ক্যান্সেল আউট হয়ে গেল এবং আমরা পাচ্ছি জেপি ইজিক্যাল টু জে ইট ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার অর্থাৎ প্রাইমারি যে কারেন্ট ডেনসিটি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের যে কারেন্ট ডেনসিটি দ্যাট মাস্ট বি ইকুয়াল ইন অর্ডার টু Minimize the I square R loss taking place in the transformers.